আমরা তো তাহলে জামাই লাগবে কেন, জামাই লাগবে। আচ্ছা কে ভালো জামাই একটা দেখাচ্ছি, এক নম্বর জামাই দুয়ে পাঁচ তিনের টাকায় হওয়া দেয়, একে ভালো এক নম্বর জামাই দেখায়। এখন তো জামাই আর দেখুন পাঁচ হাজার টাকা জামাই, আর দেখুন পাঁচ হাজার টাকা জামাই দেখুন কিন্তু তাই বলে বর ফেরি তাও আবার ভ্যানে চাপিয়ে, নিশ্চয়ই অবাক লাগছে, অবাক হবারই কথা। তবে ঘটনা সত্যি, রীতিমতো বাইকিং করে ভ্যানে করে ঘুরে ঘুরে বর ফেরি করা হচ্ছে। বিভিন্ন বরের দাম বিভিন্ন, যার যেমন সামর্থ্য সে তেমন বর নিতে পারে। পাজামা পাঞ্জাবি পরে মাথায় টোপর মাথায় দিয়ে বাবা জীবনীরা বসে আছে ভ্যানে, আর ফেরিওয়ালা খদ্দেরকে মাইকিং করে ডাকছে, আর গ্রামের বাসিন্দারাও দরদাম করে বর কিনছেন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বোসপাড়া সংলগ্ন এলাকায় বুড়ো শিবের গাজনকে ঘিরে প্রতি বছরই এইসব রঙ্গ তামাশা হয়। তিন দিনের গাজনকে ঘিরে গোটা গ্রামে চরম উন্মাদনাও থাকে। গাজনের অন্যতম পুরোহিত রাজেশ ভট্টাচার্য জানান, খণ্ডঘোষের রায়পাড়া ভট্টাচার্য পাড়া ও বোসপাড়া মোট তিনটি পাড়া মিলিয়ে বুড়ো শিবের গাজন হয়। তিন দিনের এই গাজনে পুরোহিত উমাপদ ভট্টাচার্য জানান, দীর্ঘদিনের পুরনো রীতি মেনেই গাজন হয়ে আসছে। গাজনে এলাকার 100 থেকে 150 জন সন্ন্যাস গ্রহণের পর বুড়ো শিবের পুজো পাঠে অংশ নেয়, আর বুড়ো শিবের গাজনকে ঘিরে সন্ন্যাসরা বিভিন্ন সংসাজার মাধ্যমে বিভিন্ন চরিত্র ও কাহিনী তুলে ধরে। সেখানে যেমন থাকে বর্তমান বিষয়, তেমনি প্রাধান্য পায় পৌরাণিক কাহিনীও। এবার বুড়ো শিবের গাজনে জামাই ফেরি নিয়ে বেশ হইচই পড়ে যায়। জামাই ফেরি বলে কথা, একেবারে হাতে গরম বর। কেউ কেউ একটু ঠাট্টা করে বলেন দুয়ারে বর, তা যে যাই বলুন তাতে কি যায় আসে। ফেরি করা হয় 500 থেকে 5000 মূল্যের জামাই বা বর, তবে 500 টাকার জামাইয়ে কোনো গ্যারেন্টি নেই বলে জানান ফেরিওয়ালাদের পক্ষ থেকে। আর গ্রামবাসীরাও বেশ মজা করে দরদাম করছে, সেটাও দেখা গেল। এ এক অভিনব ঘটনা, এমন ফেরি কিন্তু আগে আর কোথাও কখনো দেখা যায়নি। শোভাযাত্রা করে ফেরিওয়ালা গ্রাম ঘুরে শিব মন্দিরে পৌঁছায়। পুরোহিত উমাপদ ভট্টাচার্য বলে, দূর দূরান্ত থেকে বহু মানুষজন বুড়ো শিবের গাজনে ভিড় করেন। দীর্ঘদিনের পুরনো এই রীতি মেনেই বুড়ো শিবের গাজন হয়ে আসছে। তিনি বলেন, প্রায় 400 বছর পুরনো বুড়ো শিবের গাজন। তিনি বলেন, নির্বাচনের জন্য এবার গাজনের তারিখ একটু পিছিয়ে দিতে হয়েছে। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, এই বুড়ো শিবের গাজন মানে গোটা এলাকার মানুষজন আসবে, উৎসবে মাতবে, এটাই দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তবে বর ফেরি নিয়ে তিনি বলেন, মানুষ উৎসবে আনন্দে পায়, মজাও লাগে, বর ফেরি অন্যতম আকর্ষণ, তাই সবাই তাড়িয়ে তাড়িয়ে গাজন উপভোগ করে। চলাচল দেখেছি যে শিবের গাজন চৈত্র মাসে হয়, তো এখন এইখানে গাজন হচ্ছে, এটা কি কি বলা হয়? আবার গাজন, আমরা নতুন করে গাজন সৃষ্টি করা হয়েছে। যখন থেকে গাজনটা সৃষ্টি হয় তখন থেকে এটা চৈত্র মাসে গাজনের পর হয়, এবং অক্ষয় তৃতীয়ার পরে আমাদের এই গাজনের সূচনা হয়। অক্ষয় তৃতীয়ার পরে দিন দেখে একটা আমরা গাজনের ঠিক করি। অক্ষয় তৃতীয়ার আগে পর্যন্ত কোনো কিছু হয় না, অক্ষয় তৃতীয় আমাদের ঘর ওঠে। ঘর ওঠার পর বাবা বলেছি খণ্ডঘোষ গ্রামে, হ্যাঁ, দিয়ে আমরা গাজন টাজন তৈরি করি। এরপরে এবছর ইলেকশন টিলেকশন থাকার জন্য আমরা আরও পিছিয়ে নিয়েছি, তার আগে হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে আরম্ভ হয়ে যায়। এটা কোথায় হয়? এটা খণ্ডঘোষ গ্রামে বোসপাড়ায়। এর কিছু ইতিহাস আছে? ইতিহাস বলতে বহু পুরনো, প্রায় 300-400 বছরের বাবা বুড়োশিব, হ্যাঁ, এখানে এসে বসেছিলেন। এই জায়গাটা ছিল জঙ্গল, এবং জঙ্গলের জেলায় মধ্যে বাবা এসে বসেছিলেন এবং সন্ন্যাদেশ দেয় যে আমি এখানে এসে বসেছি, আমার পূজা যা সংস্কৃত হবে সেই থেকে এই পুজো দেয়। জায়গাটাতে আমাদের গ্রামেরই এক ভদ্রলোকের এবং তারা সেবাই আছেন, আরও পাঁচজন সেবাই প্রতিষ্ঠানে আছেন, তারা সব এখানে পূজা যা চালান, এবং এখানে কমিটি আছেন। সেই কমিটির মধ্যে রামপ্রসাদ দে হচ্ছে এখানকার ম্যানেজার, এখনকার বর্তমান ম্যানেজার, উনিও থাকেন, এবং কমিটির প্রবীণ এক সদস্য দুর্গাপদ রায় তিনি এখানে থাকেন, আরও অনেকে আছেন, হ্যাঁ, তারা সব থেকে এই বাবার গাজন আরম্ভ করেন। এখানে গাজন হয় এবং সাড়েঘর হয়, অনেকে খাড়ার মধ্যে বা বগির মধ্যে সন্ন্যাসীরা আসে, তারপরে বান করা হয়, হ্যাঁ, আগে যে চড়ক হতো এখন চড়কটা বন্ধ হয়েছে, তাহলে চড়ক পর্যন্ত হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে উমাপদ ভট্টাচার্য, ডাক নাম হচ্ছে ক্ষুদিরাম। আপনি কমিটি কে? আমি
আপনি কি মানে কমিটি? আমি এখানকার পুরোহিত, আমরাই সবাই পুরোহিত। আমরা এখানে পূজা যা করি এবং সারা বছরই পূজা যা করি। এটা বাবা গুরুশিব, এর পাশেই আছেন মা রক্ষাকালী, মানে খণ্ডবোধ গ্রামের অধিষ্ঠাত্রী দেবী মা রক্ষাকালী। ভাঙ্গ মাসের মাসের কালী ওই অমাবস্যায় পুজো হয় চতুর্দশীর পর। ঘন্টা প্রায় কত বছর দেখছেন? দেখুন আমার তো এজটা হলো প্রায় 39-40। আমি এই এত বছর ধরেই গাজনটা দেখে আসছি। এই গাজনকে ঘিরে কোনো মানে স্মরণীয় কিছু আছে কিনা তোমার? হ্যাঁ, গাজন মেনলি যেটা হয় যে বিভিন্ন জায়গায় যে সমস্ত গাজনগুলো অনুষ্ঠিত হয় সেখানে সন্ন্যাস গ্রহণ থেকে বা ভক্তদের বান ফোড়া এগুলো তো থাকে। কিন্তু আমাদের এখানে গাজনের একটা বিশেষত্ব হচ্ছে যে গাজনটা শুধু গাজন নয়, গাজন উপলক্ষে এখানে যাত্রারাও যেমন হয় তেমনি প্রায় নানা করে 100-150 জন বান ফোড়া হয় এবং সন্ন্যাস গ্রহণ করে। সেরকমই 100-150 জন সন্ন্যাস গ্রহণ আছে এবছরও, তাই 100-এর ওপর সন্ন্যাস গ্রহণ আছে। আর মেনলি যে বিশেষত্ব সেটা হচ্ছে সং, মানুষকে সাজিয়ে মানে প্রত্যেকটা পাড়ার একটা থিমকে সাজিয়ে নিয়ে বের হয়। সেটা কোনো পৌরাণিক হতে পারে, কোনো ঐতিহাসিক হতে পারে, কোনো মডার্নের সিনেমা ঘটিত কোনো হতে পারে। এই সংটার একটা অনুষ্ঠিত আছে। প্রথম দিন হয় বাবা বুড়ুশিবের সং, আগে হতো শুধু বাবা বুড়ুশিবেরই একটাই কামড়া হতো সং বের হতো, সেটা শিবদুর্গা। এখন হচ্ছে মেনলি তিনটে পাড়া একসঙ্গে জুড়ে একই দিনে বাবা বুড়ুশিবের সংটা হয়। সেখানে শিবদুর্গার উপর থিম হয়, শিবদুর্গার বিভিন্ন পাঠ করে, কখনো শিব কখনো শিবদুর্গা একসাথে। তারপরের দিন থেকে শুরু হয় এক একটা পাড়ার। প্রথম দিন পরে আমাদের রায়পাড়া, দ্বিতীয় দিন পরে ভটচার্জ পাড়া, তৃতীয় দিন পরে বোসপাড়া যেখানে শিব মন্দিরটা আছে। এইভাবে তিনটে পাড়া অনুষ্ঠিত হয়। গাজনটা একটা খণ্ডবোধ গ্রামের বোসপাড়ায় যে শিব মন্দির আছে বাবা বুড়ো শিব মন্দির, সেই বুড়ো শিব মন্দিরের শিবের গাজন। আর গাজনটার বয়স বললে তাই, গাজনটার বয়স তো কোন যুগ থেকে শুরু হয়েছে সেটা আমরা বলতে পারবো না। আমার নাম পরিচয়? হ্যাঁ, আমার নাম হচ্ছে রাজেশ ভট্টাচার্য। আমার বাড়ি হচ্ছে রায়পাড়া, খণ্ডবোধ গ্রামের রায়পাড়া। আমি শিব মন্দিরে একটা পূজারী এবং রায়পাড়ার সঙ্গের সং কমিটির সঙ্গে যুক্ত। দেখুন এই যে আমাদের বুড়ুশিবের গাজন, এই বুড়ুশিবের গাজনে মানুষকে আনন্দ দেওয়ার জন্যে অনেক কিছু সং সাজে। তো এবারের সঙ্গে ছিল আমাদের ফ্যানের ওপরে জামাই চাপিয়ে জামাই ফেরি করা, এবং এটাতে মানুষ অনেক আনন্দ পেয়েছেন। যারা গাজন উৎসবে যেসব মানুষরা আসেন, একদম নতুন ধরনের ভ্যানেতে জামাই ফেরি করা 500 টাকা 1000 টাকা করে, এটাতে মানুষ অনেক মজা পেয়েছেন, অনেক আনন্দ পেয়েছেন। আমাদের এই বুড়ুশিবের গাজনে প্রত্যেক বছর আলাদা আলাদা করে সং সাজা হয়। তো এই বছরের আকর্ষণ হচ্ছে ভ্যানে চাপিয়ে জামাই চাপিয়ে 500 টাকা 1000 টাকা 5000 টাকা পর্যন্ত জামাই ফেরি হয়েছে, এটাতে মানুষ খুব আনন্দ পেয়েছেন এই বুড়ুশিবের আমাদের গাজনে।